পুলিশের ধারাবাহিক অভিযানের মধ্যেও রাজ্যে অব্যাহত রয়েছে নেশা রমরমা কারবার। পুলিশকে চ্যালেঞ্জ ছুরি দিয়ে নেশা কারবারীরা নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তবে পুলিশ যে নীরব এমনটাও নয়, প্রতিনিয়ত পুলিশ অভিযানে নেমে উদ্ধার করছে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী। এর মধ্যে মঙ্গলবার লেফুঙ্গা থানা পুলিশের অভিযানে শুকনো কাঁচা সহকারে গ্রেপ্তার ছয়, যাদের মধ্যে পাঁচজন বিহার রাজ্যের ও একজন ত্রিপুরা রাজ্যের। লেফুঙ্গা থানাধীন ডাইনমারার ল্যাংছাপাড়া একটি বাড়িতে এদিন ভোরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে লেফুঙ্গা থানার পুলিশ টিম অভিযান চালিয়ে শুকনো কাঁচা সহকারে গ্রেপ্তার করতে সক্ষম হন এই ছয় জনকে, যাদের নাম সর্বান মহাদেব, আশা দেবী, দুর্গা দেবী, লীলাম দেবী, মায়া দেবী ও গৌতম রায়। মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন ও লেফুঙ্গা থানা ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শ্রীকান্ত রুদ্রপালের নেতৃত্বে অভিযানটি হয়। বাজেয়াপ্ত হওয়া শুকনো গাঁজাগুলো ছিল ছোট ছোট আকারে প্যাকেট করানো ব্যাগ ভর্তি অবস্থায়, যেগুলোর পরিমাণ 45 থেকে 46 কেজি, যার বাজার মূল্য 5 লক্ষাধিক টাকার উপর হবে বলে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন। তিনি আরো জানান, গ্রেপ্তার হওয়া সকলের বিরুদ্ধে এনডিপিএস এর একাধিক ধারায় মামলা লিপিবদ্ধ করে নেওয়া হবে আইন অনুযায়ী ব্যবস্থা। গতকালকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, গতকালকে মানে আজকে ভোরবেলা বলতে আজকে ভোরবেলা 5:30 ছোটো নাগাদ একটা খবর আসে, সিক্রেট খবর আসে যে লেফুঙ্গা থানাধীন ডাইনমারা একটা গ্রাম আছে, সেই গ্রামে ল্যাংছাপাড়া তে সুরেন্দ্র দেববর্মা নামে একটা ছেলে আছে, তার বাড়িতে কিছু আউটসাইড স্টেটের কিছু মানুষ এসে উপস্থিত মানে আছে আর কি, এরকম একটা খবর আমাদের কাছে আসে এবং তারা বিহারি। এরকম খবর আসার পরে আমি তারপরে ওসি লেফুঙ্গা আরও অন্যান্য অফিসার স্টাফরা মিলে ওই বাড়িতে যাই। আজকে অনুমান 6:30 নাগাদ আমরা যাই গিয়ে উপস্থিত হই বাড়িতে। তারপরে ওই বাড়িতে যখন আমরা সার্চ করি ভিতরটা, তখন আমরা টোটাল 4 জন ওমেন বিহারি এবং 1 জন মেল বিহারি এবং 1 জন আমাদের ত্রিপুরা স্টেটেরই যে তাদেরকে এখানে এনেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনার।